শয়তান এই পৃথিবীতে সবচেয়ে বেশি মজলুল হয়েছিল, অপদস্থ অপমানিত হয়েছিল দুইটা দিনে। ওয়াজা আল্লি ফি আইনি সাগীরা, আল্লাহ আমার চোখে আপনি আমার ছোট বানান। গোটা বিশ্বব্যাপী আমাদের এই বাংলাদেশের মানুষের এই বদনাম যে আমরা অস্থির প্রকৃতির। প্রশংসা করলে খুশি হয় কে? আল্লাহ। আল্লাহর প্রশংসা করলে আল্লাহ খুশি হয়ে যায়, ঠিক কি না? আর শয়তান বেজার হয়ে যায়। আমরা কার খুশি চাই? আল্লাহ নাকি শয়তানের? আল্লাহ। শয়তান যত কষ্ট পায় তত আমরা খুশি, কথা বলেন? শয়তান এই পৃথিবীতে সবচেয়ে বেশি মজলুল হয়েছিল, অপদস্থ অপমানিত হয়েছিল দুইটা দিনে। এক হচ্ছে বদরের দিনে সে সবচেয়ে বেশি অপমানিত হয়েছিল। বদরের ময়দানে যখন আকাশ থেকে ফেরেশতা বাহিনী মুসলমানদের সাপোর্ট করার জন্য একে একে নামছিল, তখন শয়তান নিজেকে সবচেয়ে বেশি অপমান বোধ করছিল। আর দ্বিতীয়ত শয়তান সবচেয়ে বেশি লাঞ্ছিত হয় যখন আরাফাতের ময়দানে আল্লাহ তাআলা লক্ষ লক্ষ বান্দাকে ক্ষমার ঘোষণা দেয়। সুবহানাল্লাহ, কইবেন না? খায়রু আইয়ামিল আরদ, পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ দিন কোন দিন? আরাফার দিন। এই দিনে বান্দা কেঁদে কেঁদে আল্লাহর কাছে নিজের সবগুলো গুনাখাতার কথা ঘোষণা দেয় যে আল্লাহ আমি পাপী, আমার চেয়ে বড় পাপী নাই, এই পাপ ওই পাপ আমরা করেছি, একটার পর একটা পাপের ঘোষণা দেয়। আর আল্লাহ এত খুশি হতে থাকে, সব শেষে আরাফার দিনের সূর্য ডোবার আগেই আল্লাহ আরাফার ময়দানের হাজিদেরকে মাফ করার ঘোষণা দিয়ে দেয়। এই দুই দিন শয়তান নিজেকে সবচেয়ে বেশি অপমানিত ফিল করে, অপদস্থ ফিল করে। অনুরূপভাবে 365 দিনের প্রতিদিন, প্রতিদিনই বান্দা যখন আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ তখন খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ, পড়েন। আর শয়তান নারাজ হয়ে যায়। আমাদের মিশন হচ্ছে আমরা আল্লাহরে খুশি করতে চাই, আর শয়তানের বিরুদ্ধে আমাদের অবস্থান, চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য সবসময় প্রশংসা করবো কার? শুকর গুজার হবো আল্লাহর জন্য, ঠিক কিনা? বিশ্ব নবী বলতেন আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়া জাআলনি শাকুরা ওয়া জাআলনি ফি আইনি সাগীরা ও ফি আয়ুনিন নাসি কাবীরা। হে আল্লাহ, আপনি আমাদের ধৈর্যশীল বানান। আমাদের ধৈর্য নাই, অল্পে আমরা অস্থির, আছে না নাই? এদেশের মানুষ খুব বেশি অস্থির, বাংলাদেশের মানুষ খুব বেশি অস্থির। আমি পৃথিবীর অনেক দেশে ঘুরেছি, সেখানে দেখেছি মানুষজন খুব ধীরস্থিরভাবে কাজ করতে পছন্দ করে। সুপার শপে যদি কিনতে যায়, দে মেনটেইন দ্য কিউ ইন সুপার শপ। সুপার শপে লম্বা লাইন, সবাই যে ওখানে ভদ্রভাবে দাঁড়ায়, একজনের পর একজন যাবে। টিকিট কাটতে যাবে, লম্বা লাইন, একজনের পর একজন দাঁড়ায়, একজন যাবে আরেকজন। তো ওখানে যদি কোনো বাঙালি থাকে তখন দেখা যায় তার অস্থিরতা, কেন সামনে এত লাইন, এত সময় লাগে কেন, আমি কখন পাবো, আমার কি হবে, অস্থিরতা আছে না নাই? মানে সে পারে না সামনে সবাইকে ডিঙ্গি আগে যে টাকা পে করবে, আগে যে টিকিট কাটবে। এই অস্থিরতা আমাদের কমাইতে হবে, ধৈর্যশীল হতে হবে। গোটা বিশ্বব্যাপী আমাদের এই বাংলাদেশের মানুষের এই বদনাম যে আমরা অস্থির প্রকৃতির। আমরা ঠান্ডা মাথায় ভাবি না, ঠান্ডা মাথায় ভাবতে হবে, ধৈর্যশীল হতে হবে। ইন্নামা সাবরু ইন্দা সাদামাতিল উলা, বিষ্ণু বলেছেন বিপদের প্রথম ধাক্কায় যে সবর ধারণ করতে পারে সেই তো সবুর। এই জন্য বিষ্ণু দোয়া করতেন আল্লাহুম্মা জাআলনি সাবুরা, আল্লাহ আপনি আমার ধৈর্যশীল বানান। আমিন। ওয়া জাআলনি শাকুরা, আপনি আমার শুকুর গুজার বান্দা বানান। বিষ্ণুবীর চেয়ে ধৈর্যশীল, বিষ্ণুবীর চেয়ে শুকুর গুজার পৃথিবীর কেউ আছে? নাই, কথা বলেন। এমন তাবত কোনো অত্যাচার নাই যে অত্যাচার বিষ্ণুবীর উপর করা হয় নাই। বিষ্ণুবী মক্কার জামিনে যখন দাওয়াত দিতে লাগলেন, ওনারে পাগল বলা হতো, বলা হতো তুমি পাগল, বলা হতো মোহাম্মদ একটা কবি, বলা হতো মোহাম্মদ হচ্ছে গণব। বিশ্বনবী যখন রুকু দিতেন, সিজদায় চলে যেতেন, উটের পচা নারী ভুরি এনে বিশ্বনবীর কাঁধে ফেলে রাখা হতো, বিশ্বনবীর গলার মধ্যে রশি ধরে টান দেয়া হতো। কয়েকবার বিশ্বনবীর এই ঘাড়ের এই চামড়া ছিঁড়ে গিয়েছে, একবার চাদর টান দেওয়ার কারণে, আরেকবার রশি টান দেওয়ার কারণে। বিশ্বনবী কিছুই বলেন নাই, ক্ষমা করে দিয়েছেন। যেই মক্কার শত্রুরা বিশ্বনবীকে মক্কা থেকে বিতাড়িত করেছেন, এবং যেই রাতে উনি হিজরত করলেন, মাইগ্রেট করলেন, উনি কেঁদে কেঁদে বারবার মক্কার দিকে ফিরে তাকায়, আবার যায় আবার ফিরে তাকায়, মাতৃভূমির মায়া ছাড়তে পারছেন না। আর বলছিলেন মক্কা তো আহাব্বুল বিলাদ ইলাইয়া, মক্কা আমার কাছে সবচেয়ে প্রিয় শহর, লাউলা উখরিজতু লামা খরাজতু মিনহা, আমার যদি বের করে না দেয়া হতো এই শহর থেকে আমি কোনোদিন এই শহর থেকে বেরোতাম না, এত ভালোবাসতেন বিষ্ণুবী মাক্কাতুল মুকাররমাকে। ধৈর্যশীল ছিলেন। এত অত্যাচার অনাচারের পরে যখন মক্কা বিজয়ের ক্ষণ আসলো, এই মক্কাকে বিষ্ণুবীর করতলগত করে দিল কে? ফাতে মক্কা হলো,
বিশ্বনবী চাইলে পিষে পিষে প্রতিটা কাফের মুশরিককে শেষ করে দিতে পারতেন, ঠিক কিনা? কিন্তু বিশ্বনবী বললেন, লা তাসরিবা আলাইকুম ইয়াউম, ইযহাবু আনতুমুত তুলাকা, কোন রিভেঞ্জ চলবে না আজকে, কোন প্রতিশোধ নাই, একেবারে বড় যুদ্ধাপরাধী যারা, মারাত্মক যারা অফেন্স করেছে তাদেরকে শাস্তির আওতায় আনা হবে, বাকি সবাইকে আমি ক্ষমা করে দিলাম। ইন দ্য লং হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড দেয়ার ইজ নো ইনস্ট্যান্স অফ ম্যাগনিনিমিটি অ্যান্ড ফরগিভনেস হুইচ ওয়াজ শোড বাই আওয়ার বিলাভেড প্রফেট মোহাম্মদ ওয়েন অল অফ হিজ এনিমিজ লেইড আন্ডার হিজ ফিট অ্যান্ড হি ফরগেভ দেম ওয়ান অ্যান্ড অল। পৃথিবীর গোটা পৃথিবীর ইতিহাসে এরকম নজির কোথাও পাওয়া যায় না, যাকে এত অত্যাচার করে বিতাড়িত করা হয়েছে, নির্বাসন দেয়া হয়েছে, হিজরতে বাধ্য করা হয়েছে, তিনি যখন ওই শহরকে আবার বিজয় করলেন, কাউকে আঘাত করলেন না, আগুন জ্বালিয়ে শহরটাকে জ্বালিয়ে দিলেন না, ওদের বংশকে নির্বংশ করলেন না, বরং মুচকি হেসে উনি বললেন, যাও ক্ষমা করে দিলাম। কি ধৈর্যশীল ছিলেন, আবার দোয়াও করতেন, আল্লাহুম্মা জাআলনি সাবুরা, আল্লাহ আপনি আমার ধৈর্য বাড়ায় দেন, ওয়া জাআলনি শাকুরা, আপনি আমার শুকর গুজার বানান, ওয়া জাআলনি ফি আইনি সাগীরা, আল্লাহ আমার চোখে আপনি আমার ছোট বানান, ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা, আল্লাহ মানুষের চোখে আপনি আমার বড় বানান। কি মানুষ ছিল, নিজের চোখে নিজে ছোট থাকতে চাইতেন, আমরা নিজের চোখে নিজের বড় মনে করি, এরকম ডাকাইত আছে না নাই, নিজেরাই নিজে মনে করে কত বড় সাহেব, লাট সাহেব, মান তাওয়াদা তারাফা, এটা হচ্ছে সুন্নাতুল্লাহি ফিল আরদ, মান তাওয়াদা তারাফা, যে নিচে নেমে থাকতে চায় আল্লাহ ওরা টেনে উপরে উঠায়, আর যে খালি উঠতে চায় হিংসা করে অহংকার করে উপরে ঠেলতে চায় ওরা নিচে নামায় দেয় কে? সাইয়েদনা আদমকে আল্লাহ বললেন, আদম সাল্লিম আলা উলাইকা নাফার, লম্মা খলক আল্লাহ আদম ওয়া কানা তুলহু সিত্তুনা জিরাআন, নিচে নেমে গেলে যে উপরে ওঠে আর উপরে উঠতে চাইলে যে নিচে নামে, উদাহরণ দেখেন আদম আলাইহিস সালামকে তৈরির পর আল্লাহ বললেন, আদম সাল্লিম আলা উলাইকা নাফার, এই ফেরেশতাদের সালাম দাও, কি দাও? সালাম দাও, কোনো প্রশ্ন নাই, আল্লাহ সালাম দিব কেন, ফেরেশতারা আমারে দিব না কেন, আমি আগে দিব কেন, কথা আছে কোনো? যেই সালাম দিলেন, সালাম দেওয়ার সাথে সাথে ওনার মর্যাদা বাড়িয়ে দিল কে? এত মর্যাদা বাড়ালেন যে নূরের ফেরেশতারা মাটির আদমকে সেজদা দিতে বাধ্য হয়েছে, চিৎকার করে বলেন, ঠিক কিনা? তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, সবার চেয়ে সম্মান দিলে মাটির আদমকে, আল্লাহু আল্লাহু পড়েন, আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান, আল্লাহু আল্লাহু, সুবহানাল্লাহ পড়েন, কি সম্মান আল্লাহ বাড়াই দিলেন, আল্লাহ বললেন, আদম আজকে থেকে তুমি আশরাফুল মখলুকা, তুমি খলিফাতুল্লাহ ফিল আরদ, তুমি পৃথিবীতে আমার খলিফা, ভাইস জেরেন্ট অফ আল্লাহ, আল্লাহর খলিফা, আল্লাহর আহকামগুলো পালনের জন্য ভাইস জেরেন্ট, চুরি করলে হাত কেটে দাও, কার আইন? এই কাজ আদম তুমি দুনিয়াতে যেয়ে করবা, জিনা করলে ডেথ পেনাল্টি, হেড অফ, শিরচ্ছেদ করে দাও, কার আইন? খলিফা হিসেবে মানুষ এসে করবে, মানুষকে আল্লাহ আশরাফুল মখলুকাত বানিয়ে দিলেন, নিচু হয়েছে বড় বানিয়ে দিলেন, আর শয়তানের অবস্থা কি? শয়তানকে আল্লাহ বললেন সেজদা দে আদমকে, শয়তান যুক্তি দাঁড় করিয়েছে, খলাক্তাহু মিন তিন, খলাক্তানি মিন নার ওয়া খলাক্তাহু মিন তিন, আল্লাহ আপনি আমারে বানাইছেন আগুন দিয়া, কি দিয়া? আগুনের ধর্ম উপরের দিকে ওঠে আর মাটির ধর্ম সে নিচে পড়ে থাকে, আমি কেন সেজদা দেব? শয়তানকে চিরকালের জন্য ইবলিস মালউন অভিশপ্ত আর জাহান্নামী হিসেবে ঘোষণা দিয়ে দিল কে? এজন্য আপনি ছোট থাকতে চাইবেন আপনার বড় বানাবে কে? আর আপনি নিজে যদি বলেন আমি বড়, থাপ্পড় মেরে আপনারা নিচে নামাই দিবে কে? এজন্য বিশ্বনবী দোয়ায় বলতেন, আল্লাহুম্মা জাআলনি সাবুরা وجعلني شكورا وجعلني في عيني صغيرا وفي اعين الناس كبيرا او الله আপনি আমারে ধৈর্যশীল বানান, আপনি আমারে শুকরগুজার বান্দা বানান, আমার চোখে আমারে আপনি ছোট বানান, মানুষের চোখে আপনি আমারে বড় বানান, সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। এজন্য সব সময় শুকরগুজার থাকার চেষ্টা করতে হবে, রাজি আছেন তো? যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতিতে আমরা শুকরিয়া করব কার? চিল্লায় বলেন কার? আমরা যেন বেশি বেশি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে পারি, আল্লাহ তুমি তৌফিক দাও, সবাই পড়ি আমিন।